ঢাকা জেলার ধামরাই উপজেলার আলহাজ জামালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কাজ করে চলেছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণে। এ বিদ্যালয়ে স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম স্মার্ট ক্লাসরুম। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভ্যাব নিউ জার্সি এবং ডিনেটের যৌথ ব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পাইলট কর্মসূচির আওতায় এই স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়। গত 26 জুন 2011 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াফেস ওসমান স্মার্ট ক্লাসরুমটির শুভ উদ্বোধন করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাঠদান প্রক্রিয়াকে কার্যকর ও প্রাণবন্ত করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সৃজনশীল কার্যক্রমে দক্ষ করে গড়ে তোলার জন্য স্মার্ট ক্লাসরুম কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান, ইংরেজি, গণিত এবং ভূগোল বিষয়ে মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে পাঠদান করছেন। এজন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য ক্লাসে একটি বড় পর্দার টিভি রয়েছে যা সৌরশক্তির মাধ্যমে চালানো হয়। শ্রেণীকক্ষে শিক্ষক ল্যাপটপ ব্যবহার করে শিক্ষা দিচ্ছেন, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষকেরাও পাঠদানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যার ফলে গতানুগতিক শিক্ষক কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিণত হয়েছে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায়। এই স্মার্ট ক্লাসরুমে ক্লাস করে আমার খুব আনন্দ বোধ হচ্ছে। এখানে ক্লাস করে আমাদের পড়াটা অতি সহজে মনে পড়ছে এবং তা পরীক্ষায় লিখতেও সুবিধা হচ্ছে। এখানে শুধু আগে ক্লাস করে আমরা শুধু বুঝেই গেতাম, কিন্তু বাস্তব কী হচ্ছে তা আমরা বুঝতে পারতাম না। এখন স্মার্ট ক্লাসে ক্লাস করে বাস্তবে কী ঘটছে সেটাও বুঝতে পারছি এবং সেটাও অতি সহজে ব্রেনে কাজ করছে। এবং সৃজনশীল এখন যে সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা, তাতে এই স্মার্ট ক্লাসে ক্লাস করে আমাদের পরীক্ষায় লিখতে এবং বুঝতে খুব সুবিধা হচ্ছে। পুরোনো পদ্ধতিতে আমরা যেভাবে পড়তাম ওইভাবে পড়তে আমাদের কষ্ট হতো, কিন্তু এখানে যে আমরা এই স্মার্ট ক্লাসে পড়ালেখা করি এতে আমরা অনেক সুবিধা পাচ্ছি। এখানে আমাদের বাড়িতে কষ্ট করে পড়তে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না, এখানে একবার দেখলে আমরা তা বুঝতে পারছি। তাই আমার মনে হয় এই স্মার্ট ক্লাসে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আগে আমরা যেভাবে ক্লাস নিতাম, এখন আমরা এই যে ভিডিও চিত্রের মাধ্যমে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আমার ধারণা ছেলে মেয়েদের অনেক আকর্ষণীয় করতে এবং ছেলে মেয়েদের এই ভিডিও চিত্রের মাধ্যমে পড়ালেখা করালে ছেলে মেয়েদের ব্রেনেটা অনেকটা স্থায়ী হবে। এবং বর্তমানে যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে আমাদের কারিকুলামে আমাদের শিক্ষা হচ্ছে, তাতে ভিডিও চিত্রের মাধ্যমে পড়ালে এটা ছেলে মেয়েদের তেমন মুখস্থ করার ঝুঁকি থাকে না এবং বুঝা শুনে ধীর সৃষ্টিতে তারা এটা বুঝা শুনে কাজ করতে পারে। আর অনেক উপকরণ আছে যেগুলো আমাকে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা সম্ভব হয় না, সেগুলো এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সংগ্রহ করে ছেলে মেয়েদের অদৃশ্য জিনিসগুলো বাস্তবধর্মী করতে পারতেছি, এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমরা বিশ্বাস করি স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে শুরু হওয়া এই পরিবর্তন অদূর ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে।